হ্যালো স্টুডেন্ট তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা আগেই জেনে গিয়েছ যে দোসরা মে থেকে আমাদের রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে চলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে দোসরা মে থেকে রাজ্যে গ্রীষ্মের ছুটি পড়ছে অর্থাৎ দোসরা মে থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে আর এই যে ছুটির ঘোষণা এটা নিয়েই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন সন্দেহ দেখা দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে উষ্ণ মানে তাপমাত্রা যেটা তাপমাত্রাটা অনেকটা কমে গিয়েছে সত্যিই কি দোসরা মে থেকে ছুটি থাকবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব দ্বিতীয় আলোচনা করব যদি ছুটি থাকে তাহলে এই ছুটি কত কতদিনের জন্য থাকবে অর্থাৎ গ্রীষ্মের ছুটি কত দিনের জন্য থাকবে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং এই যে ছুটি এই ছুটি কি বেসরকারি সরকারি মাদ্রাসা হাই মাদ্রাসা সবাইয়ের ক্ষেত্রে থাকবে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে তারপরে আলোচনা হবে কলেজের ক্ষেত্রে অর্থাৎ কলেজে তো গ্রীষ্মের ছুটি থাকে না তাহলে এই যে ছুটি এই শিক্ষা প্রতিষ্ঠান ছুটির যে বিষয়টা এটা কি কলেজের ক্ষেত্রেও হবে অর্থাৎ কলেজও কি ছুটি থাকবে আর কলেজ যদি ছুটি থাকে দোসরা মে থেকে অর্থাৎ মে মাসের দু তারিখ থেকে অনেক কলেজে কি সেমিস্টার পরীক্ষা ছিল অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার পরীক্ষা দোসরা মে থেকে শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষার কি হবে পরীক্ষা কি হবে না না পরীক্ষা পিছিয়ে যাবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো প্রথমেই যে বিষয়টা বিভিন্ন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে আসছে যে দোসরা মে থেকে সত্যিই কি ছুটি থাকবে তোমাদের বলে রাখি দোসরা মে থেকে ছুটি থাকবে এটা নিশ্চিত কারণ মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন গতকাল ঘোষণা করেছেন কি গতকাল ঘোষণা করেছেন যে সোমবার এক তারিখ সোমবার এক তারিখ মে মাসের এক তারিখ মে দিবস উপলক্ষে এই দিনটা তো ছুটি থাকছেই অর্থাৎ মে মাসের এক তারিখ ছুটি থাকছে এবং শনিবার রবিবার যেহেতু ছুটি তাই শনিবার ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ছুটির যে নোটিস সেগুলো স্কুলগুলোকে জানাতে বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের যাতে শনিবার দিনকে জানিয়ে দেওয়া হয় যে তাদের গ্রীষ্মের ছুটি থাকছে এবং এই যে সন্দেহ কেন এলো সন্দেহ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে কেন এলো এই কারণেই সন্দেহটা এলো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে সেই কারণে উষ্ণতাটা অনেকটা কম তাপমাত্রা অনেকটা কমে গেছে তাই ছুটি কি আদৌ দু তারিখ থেকে পড়ছে নাকি কুড়ি তারিখের পর থেকে ছুটি পড়ছে এই যে সন্দেহ এটা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে ছিল এটা বলে রাখি তোমাদের মুখ্যমন্ত্রী পুনরায় ঘোষণা করে ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে ছুটি দোসরা মে থেকেই পড়ছে অর্থাৎ দোসরা মে থেকেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেটা প্রাইমারি প্রি প্রাইমারি হাই স্কুল প্রাইমারি স্কুল সমস্ত স্কুল এবং কি মাদ্রাসা হাই মাদ্রাসা সমস্ত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ যেগুলো প্রাইভেট স্কুল আছে সেই প্রাইভেট স্কুলও কিন্তু বন্ধ থাকতে চলেছে ঠিক আছে এবারে এখানে আরও একটা প্রশ্ন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে আসে যে অনলাইন ক্লাস কি হবে এই ছুটির মধ্যে তোমাদের বলে রাখি যে যে প্রাইভেট স্কুলগুলো আছে অর্থাৎ যেগুলো বেসরকারি স্কুল সেই স্কুলগুলো দেখা গিয়েছিল যে এক সপ্তাহ যে ছুটি ছিল সেই এক সপ্তাহর মধ্যেও কিন্তু অনেক প্রাইভেট স্কুল ছিল অর্থাৎ বেসরকারি স্কুল ছিল যারা অনলাইন ক্লাস করিয়েছিল অর্থাৎ এই যে ছুটি এই ছুটিটাই কিন্তু অনলাইন ক্লাস হবে বেসরকারি স্কুলের ক্ষেত্রে আর সরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশিকা জারি করা না হয় তাহলে কিন্তু সমস্ত স্কুলে অনলাইন ক্লাস হবে না কিছু কিছু স্কুল যেসব স্কুল নিজেরা উদ্যোগ নিয়ে পড়াশোনার পক্ষে থাকে অর্থাৎ সবসময় তারা ছাত্রছাত্রীদের ভালো চায় সেই সব স্কুলে কিন্তু অনলাইন ক্লাস হবে সেটা সমস্ত স্কুলে হওয়া সম্ভব নয় সমস্ত স্কুলে অনলাইন ক্লাস করাবার মতো মানে পরিস্থিতি থাকে না বা পরিস্থিতি তৈরিও করা হয় না বলতে পারো ঠিক আছে তাই সমস্ত স্কুলে কিন্তু অনলাইন ক্লাস হবে না যদি সরকারের পক্ষ থেকে কড়াকড়ি কোনো নির্দেশিকা না আসে প্রাইভেট স্কুলে অনলাইন ক্লাস হবে এই বিষয়টা আলোচনা হয়ে গেল এবারে যেটা যে ছুটি কতদিন থাকবে ছুটি প্রায় বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে যে ছুটি প্রায় জুন মাসের চার তারিখ পর্যন্ত থাকতে চলেছে অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ দিনের কাছাকাছি ছুটিটা থাকতে চলেছে ঠিক আছে ছুটিটা যে গ্রীষ্মের যে ছুটি স্কুল স্কুলের ক্ষেত্রে সেটা কিন্তু পঁয়ত্রিশ দিনের মতো প্রায় থাকতে চলেছে এবারে হচ্ছে কলেজের কথায় আসি কলেজের যে কি ছুটি থাকবে দেখো কলেজ তো গ্রীষ্মের ছুটি গ্রীষ্মের ছুটি কলেজে হয় না কলেজে গ্রীষ্মের ছুটি থাকে না স্কুলের ক্ষেত্রেই গ্রীষ্মের ছুটি দেওয়া হয় কলেজ কন্টিনিউ হয় অর্থাৎ কলেজ কিন্তু চলতে থাকে কলেজ তো ইউনিভার্সিটির আন্ডারে হয় কলেজ ছুটি থাকে না গ্রীষ্মে কিন্তু এখানে প্রশ্নটা ছাত্রছাত্রীদের মনে এলো কী করে যে কলেজটা ছুটি থাকবে কিনা দেখো এক সপ্তাহ আগে দেখা গিয়েছে যখন ছুটি ঘোষণা করা হয়েছিল স্কুলের ক্ষেত্রে তখন হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ কলেজের ক্ষেত্রেও কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছিল অর্থাৎ এক সপ্তাহ কিন্তু কলেজটাও ছুটি ছিল তাই ছাত্রছাত্রীদের মনে প্রশ্নটা দেখা দিচ্ছে দেখো এখানে বলে রাখি যদি যদি ছুটি ঘোষণা করা হয় এখনও অফিসিয়াল কলেজের ক্ষেত্রে কোনো অফিসিয়াল নোটিশ আসেনি হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে কলেজের ক্ষেত্রে এখনও তেমন কোনো নোটিস আসেনি স্কুলগুলোকে যেমন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে কলেজের ক্ষেত্রে এখনও অফিসিয়ালি কোনো ছুটি দেওয়ার কথা বলা হয়নি বা কোনো ছুটি ঘোষণা করা হয়নি যদি ছুটি ঘোষণা করা হয় তোমরা মনে রাখবে যে এক সপ্তাহ তোমরা দেখেছো যখন কলেজ ছুটি ছিল তখন অনলাইন ক্লাস হয়েছিল তেমনই অনলাইন ক্লাস কিন্তু হবে যদি কলেজ ছুটি থাকে কলেজ যদি ছুটি থাকে কলেজে অনলাইন ক্লাস হবে এবারে এখানে প্রশ্ন হচ্ছে যে যাদের পরীক্ষা দোসরা মে থেকে হওয়ার কথা ছিল অর্থাৎ দু তারিখ থেকে যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তাদের পরীক্ষার ব্যাপারটা কি হবে এখানে বলে রাখি যে যদি কলেজ ছুটি না থাকে এখনও তো নোটিশ আসেনি এখনও অফিসিয়াল কোনো নোটিশ আসেনি সুতরাং পরীক্ষা তো হবে যদি কলেজ খোলা থাকে পরীক্ষা হবে আর যদি কলেজ বন্ধ হয়ে যায় অর্থাৎ কলেজ যদি ছুটি থাকে তাহলে পরীক্ষাটা হয়তো পিছিয়ে যাবে ঠিক আছে পরীক্ষাটা পিছিয়ে যাবে সেক্ষেত্রে যখন অফিসিয়াল নোটিশ আসবে তোমাদের জানিয়ে দেওয়া হবে এখন তোমরা পরীক্ষা হবে না এই চিন্তাভাবনাটা মাথার মধ্যে এনো না তাহলে কি পড়াশোনাটা একটা ব্রেক হয়ে যাবে আর পড়াশোনাটাই ব্রেক হয়ে গেলে তোমাদের পরীক্ষাটা কিন্তু খারাপ হবে তাই পরীক্ষা হবে এই চিন্তাভাবনা মাথায় রেখে পড়াশোনা করো তোমরা বিশেষ করে যারা স্কুলের ছাত্রছাত্রী আছো তোমাদের বলবো তোমরা যারা এইট পর্যন্ত ছাত্রছাত্রী আছো তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের যে পড়া সেই সেকেন্ড ইউনিট টেস্টের পড়াটা কিন্তু বাড়িতে শুরু করে দেবে এবং সেই সিলেবাসটা পারলে এই ছুটির মধ্যে বাড়িতে বসে পড়ে নেবে কারণ কোভিড পরিস্থিতিতে পড়াশোনার একটা ব্রেক এসেছিল অর্থাৎ পড়াশোনার যে একটা ধারাবাহিকতা সেটা নষ্ট হয়ে গিয়েছিল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যাতে পড়াশোনার এই ধারাবাহিকতা যাতে নষ্ট না হয় সবাইকে আমাদের কিন্তু সেদিকে নজর রাখতে হবে এবং তোমরা যারা নাইন টেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রী আছো তোমাদের কি করতে হবে তোমাদের যে সিলেবাস নাইন টেনের যে সিলেবাস সেটা পড়তে হবে ইলেভেন টুয়েলভের যে সিলেবাস সেটা পড়তে হবে এবং কলেজের তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমরা জানো যে তোমাদের ইভেন সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ সেমিস্টার টু ফোর এবং সিক্সের পরীক্ষা জুনের শেষ এবং জুলাই এর শুরুর দিকে হয়ে থাকে সুতরাং জুন থেকে জুলাই পর্যন্ত ইভেন সেমিস্টারের পরীক্ষা চলে তাই তোমাদের পরীক্ষাও এসে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাড়িতে তোমাদের সিলেবাসটাকে ভালো করে কন্টিনিউ করো অর্থাৎ ভালো করে সিলেবাসটাকে পড়ো পড়ে রেডি করে নাও কারণ এটা তোমাদের পক্ষে ভালো একটা সময় যদি ছুটি থাকেও কলেজের ক্ষেত্রে তাহলে তোমাদের কিন্তু বাড়িতে পড়ার একটা সময় আসে তাহলে কি ভালো করে এখন থেকে প্রস্তুত নিতে হবে আজকে এই তথ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে তাদেরও বিষয়গুলো জানার সুযোগ করে